সদ্য পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় মোখা, এই ঘূর্ণিঝড়টি নিয়ে মানুষ আতঙ্ক। কখন এসে পড়ে এই ঘূর্ণিঝড়টি? আর এই ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকাল থেকে ঘূর্ণিঝড়ের আতঙ্কে দ্বীপের লোকজন টেকনাফে যাওয়া শুরু করেন। আবহাওয়াবিদরা বলেছেন এই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসও হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ যদি 117 থেকে 220 কিলোমিটার বেগে বয়, তাহলে সুপার সাইক্লোনও হতে পারে। এই ঘূর্ণিঝড়টি কোন সময় বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা রয়েছে আর এটি কোথায় আছে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তটসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1005 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 935 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 965 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 930 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অতি প্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোখা আজ শুক্রবার সকাল 6টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হওয়া আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলেছেন, আগামী 14 মে রোববার দুপুরের দিকে কক্সবাজার টেকনাফ উপকূলে অতিক্রম করতে পারে। তবে এর অগ্রভাগের পরিবেশের কারণে আগামীকাল শনিবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণ পূর্ব উপকূল বা কক্সবাজার চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। কক্সবাজার অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে সেন্ট মার্টিন দ্বীপের কিছু কিছু লোক টেকনাফে গেছেন আর কিছু কিছু লোক যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের ধারণা, ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে সেন্ট মার্টিন দ্বীপ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এটা ছিল আজকের ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ খবর।